তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে হচ্ছে গোপালের বেড ডেকোরেট করার জন্য কি কিনবো না কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো টোটাল ব্লগটা। এই রাস্তায় এই যে এটা এটা, হ্যাঁ ফ্রেন্ডস দেখো এখানে টেবিলটা আনা হয়েছে। আর এখানে টেবিলটা সেট আপের জন্য আমি হচ্ছে এইখানে হচ্ছে এই সাইডে সব বাদ বাকি ঠাকুর আমি সরিয়ে দিয়েছি, কারণ হচ্ছে টেবিলটা দেখতেই পাচ্ছ সাইজটা একটু বড় রয়েছে, এর থেকে ছোটো আর পেলাম না। এই যে দেখতে পাচ্ছ গঙ্গাজল আমি এখন একটু ছিটিয়ে নেব এই টেবিলটার মধ্যে। এমনি কাপড় দিয়ে মোছা ছিল আগেই, তো এটা দিয়ে এখন আমি শুদ্ধিকরণ করেছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরের কাপড়, তো এটা দিয়ে আমি গঙ্গা জল দিয়ে দিয়েছিলাম দেখতেই পেলে, তো ওটা দিয়ে একটু মুছে নিচ্ছি। তো ফ্রেন্ডস এমনি সময় বসে থাকার জন্য এই ধোয়া কাপড়টা পেতে নিয়েছি, আর যখন শোবে তখন ওই গদিটা বাঁধবো। এই দেখো এইভাবে বসিয়ে দিয়েছি গোপালদের আর হচ্ছে আমার খুশি রানীকে। আর এবার কি করব, তো এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট যে এই মুকুটটা, এটা হচ্ছে সেটের সাথে এসেছিল, এই জামাটার সেটের সাথে গোপালের, তো এটা আমি গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস এই ওয়াল স্টিকারগুলো আনিয়েছি, এগুলোকে এখন আমি সেট করে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেওয়ালে দেখো এইভাবে আমি আটকাচ্ছি মা, তারপরে ওম ছিল এখানে, আমি বিগ সাইজের ওম, আর এখানে রয়েছে শুভলাভ, আর আছে দুটো স্বস্তিক, আছে এই দুটো স্বস্তিক। তো স্বস্তিক দুটো দুপাশে, এই দুপাশে হচ্ছে এখন লাগ। তো ফ্রেন্ডস প্ল্যানিং কিছুটা চেঞ্জ করলাম, এইখানে হচ্ছে মা লক্ষ্মীর এখানে একটা স্বস্তিক লাগিয়ে দিয়েছি যেহেতু এক্সট্রা রয়েছে, আর এই শুভ লাভটা এখানে একটা লাগাবো এখানে শুভ, আর এই পাশটা লাগাবো হচ্ছে লাভ, তাহলে মিডিলে হচ্ছে গোপাল রূপ থাকছে, এ পাশে একটা আর এদিকে একটা লাগালে দেখতে ভালো লাগবে। ফ্রেন্ডস লাস্ট হচ্ছে এই জিনিসটার অপেক্ষায় রয়েছিলাম যেটা কথা কিছুক্ষণ আগেই বললাম, তো এটা নিয়ে লাস্ট এই ডেকোরেটটা করলেই আমার কমপ্লিট হয়ে যায়। ফ্রেন্ডস আজকে কেমন লাগলো আমার ডেকোরেট করাটা, সিম্পলভাবেই করেছি, যেমন জায়গা তেমনভাবে করেছি, তো কেমন লাগলো অবশ্যই জানিও।